হ্যাঁ সিদ্দিক বলো কথা কেন আছো আছি ভালো আছি তুমি কেমন আছো এত বড় বালা নাই বুদ্ধা ফেপার পত্রিকা টেলিভিশন তো দেখতে লাগবে হ্যাঁ দেখতেছি এরকমই তো হবার কথা ছিল বাপ বাপকেও ছাড়ে না এতবার বললাম ছেলেকে অন্তত আমার কাছে পাঠাই দাও আবার বালিতে কথা শুরু হই এতলে ফোন গুজি দে বুদ্ধা সারিমিকে ক্রস ফায়া শুরু হই ফোন বিসিক কোন তারে ফেলে দেখো ঠিক ঠিক না নাই এখন তুই আইনা যদি একখানা আব্বার বিশেষ সম্পত্তি কেন ভাগ বটরা গড়িত আমার আব্বা তো কোনো বিশেষ সম্পত্তি নাই ফোন হই দে নাই আব্বা জমি জিরাত আছে বাড়িও আছে ওটা তো তোমার আব্বার বুদ্ধা আল্লাহ রাস্তায় না কেন কেন বাদ বড়রা করি দাও না বুদ্ধা আই জানি তোমার তো টিয়ার কোনো লোক নাই কিন্তু হন একদিন যদি তোমার মাইয়া মামলা করি দে আমি মরি যাই কই তার তুমি পাবো বাসি যাবি কই আর ফোককে কেউ দেখতো না আই বুদ্ধা খারাপ মানুষ আর এতিম পাবো আর বউ বাচ্চে ব্যাংকিং বাসি দেবে কই তুই একা তুই একা আয়ু না বদ্দা একা ভাগবো তো আর আগে গরি দন আচ্ছা ভেবে দেখি বদ্দা ঠিক আছে বদ্দা বদ্দা তুই খালি চলে আইও তুই একা না মেহরবানি করি না খালি চলে আইও বদ্দা প্লিজ আচ্ছা রাখতেছি এখন আল্লাহ হাফেজ